সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশে দেশের সার্বিক উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করি এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মানসুর বিগত দশ বছরে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে তা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বা এনজিওর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে দেশের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে আছেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্টি ডিরেক্টর আকমল শরীফ আমাদের স্টুডিওতে আপনাদের স্বাগত প্রথমেই ডক্টর দেলোয়ার হোসেন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে প্রশংসিত হয়েছে জলবায়ু পরিবর্তনেও বিশ্ব নেতারা বা দেশসমূহ বেশ তৎপর বাংলাদেশে এর কি প্রভাব রয়েছে ধন্যবাদ আপনাকে আপনি যথার্থী বলেছেন যে বাংলাদেশের যে সাফল্য দুর্যোগ মোকাবেলায় সেটি বিভিন্ন দিকে আছে এবং বিশেষ করে আমরা দুর্যোগ মোকাবেলায় একটি টোটাল অ্যাপ্রোচ বা যেটাকে আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ বলি এরকম একটি অ্যাপ্রোচ আমরা তৈরি করতে পেরেছি এবং এটা বাংলাদেশ ইমপ্লিমেন্ট করছে এবং সেখানে পরিবেশের বিভিন্ন দিকগুলো আছে দুর্যোগের বিভিন্ন দিকগুলো আছে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে আমরা বেশ গুরুত্ব সহকারে আমাদের এই এই যে দুর্যোগ মোকাবেলার সামগ্রিক যে কর্মকাণ্ডের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করতে পেরেছি এবং এখানে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের সাফল্যের ব্যাপারে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার পনেরো সালে জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন্স অব দি আর্থ পুরস্কার পেয়েছিলেন এবং বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের যে বন্যা সাইক্লোন এই এই এইগুলোর যে ইতিহাস সেই ইতিহাসে আমরা দেখছি একটা পর্যায়ে বাংলাদেশ এগুলোর দ্বারা অনেক বেশি বালদানাবল অবস্থায় ছিল আজকে বাংলাদেশ কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশকে ছাড়িয়ে গিয়েছে বিশেষ করে এই ধরনের বিষয়গুলো অত্যন্ত রেজিলিয়েন্ট ওয়েতে মোকাবেলা করা এবং সেখানে আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন সাইক্লোন নার্গিস হয়েছিল মিয়ানমারে সেখানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছিল কিন্তু বাংলাদেশে যখন সিরর হয়েছিল সেখানে মাত্র সাড়ে তিন হাজার মানুষ মানে সেই অত্যন্ত ভয়ঙ্কর একটা দুর্যোগে প্রাণহানি ঘটেছিল ফলে দুর্যোগের যে ব্যাপক যে ক্ষতি সেটি পুষিয়ে একটা সাস্টেনেবল একটি ব্যবস্থা তৈরি করা সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ অনেক সফল এবং বিশেষ করে আমি আপনি যে কথাটি বলছেন যে আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটি বড় জায়গা হচ্ছে যে জলবায়ু কূটনীতি এবং সেখানে বাংলাদেশ কিন্তু একটা এক ধরনের নেতৃত্বের জায়গায় আছে এবং এই মুহূর্তে বাংলাদেশ যেমন ক্লাইমেট ভলারেবলের যে গ্রুপ সেই গ্রুপের চেয়ার হিসেবে কাজ করছে বাংলাদেশ ভলারেবল টোয়েন্টি সেটির নেতৃত্ব দিচ্ছে এবং আমরা জানি যে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বিশ্ব জলবায়ু পরিবর্তনের জায়গাটিতে এটি অত্যন্ত বেসাপেক্ষ বিষয় কারণ এখানে নতুন ধরনের প্রযুক্তির প্রয়োজন আছে এবং যে প্রযুক্তিটি বেইবহুল এবং সেখানে বাংলাদেশের মতো দেশগুলোর যথেষ্ট আর্থিক সামর্থ্য নেই এবং সেটি শুধু বাংলাদেশ না আমরা জানি যে অনেক উন্নয়নশীল দেশ যাদের অর্থনীতির অবস্থা ভালো বাট তারপরেও এই ধরনের নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করা খুবই ডিফিকাল্ট এবং এবং অ্যাডাপ্টেশনের বিষয়টিও আছে ফলে সার্বিকভাবে আমরা দেখছি যে আন্তর্জাতিক কূটনীতির জায়গাতে বাংলাদেশ একটা শক্ত অবস্থারে আছে একদিকে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের প্রয়োজনে যেমন আমরা অনেক রিসোর্স পাচ্ছি আবার আমাদের যে রিসোর্স বা আমাদের যে নলেজ সেটা আমরা শেয়ার করতে পারছি ধন্যবাদ আকমর শরীফ আন্তর্জাতিক সংস্থা ইসলামিক রিলিফের লক্ষ্য উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই এছাড়াও সংস্থাটি বাংলাদেশে কীভাবে কার্যক্রম শুরু করে থ্যাংক ইউ ভেরি মাচ আমার মাই বাংলা ইজ নট ভেরি গুড আমি তো একটু একটু বলতে পারি বেশি ফ্লুয়েন্ট নাই জি লেট মি ট্রাই টু স্পিক ইন ইংলিশ সো ইসলামিক রিলিফ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইসলামিক ফেথ ইন্সপায়ার্ড গ্লোবাল ম্যান স্ট্রিম চ্যারিটি অ্যান্ড we have a history of almost like 37 years we started in uk in 1984 uh, now we have a presence across uh, more than 45 countries across the globe uh, in bangladesh as the name suggests relief so we started our operation uh, just uh, during the time of 1991 cyclone when the big cyclone came in bangladesh and since then we have been here and this is one of the largest program of uh, islamic league globally one of the largest uh, our mission and vision is very clear that we work for people we save life you know uh, we address the root cause of poverty and that we do without looking into anyone's affiliation ট জেন্ডার বিট কাস্ট বিট caste, ন্যাশনালিটি বিট ক্রি বিট রিলিজন অ্যান্ড উই we ফর এভরি উই ওয়ার্ক পিপুল অফ এভরি ফেথ অন হ্যানো উই we employ everyone from all faith সো so দ্যাটস our ব্যাকগ্রাউন্ড আপনাদের দুজনের কথা আরও শুনবো তার আগে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসি দর্শক এই পর্যায়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখব চলুন প্রতিবেদনটা দেখি ইসলামিক রিলিফ একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংগঠন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে উনিশশো চুরাশি সালে যুক্তরাজ্যে এটি প্রতিষ্ঠিত হয় সংস্থাটির প্রধান কার্যালয় যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অবস্থিত বর্তমানে পৃথিবীর পঁয়তাল্লিশটি দেশে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে উনিশশো সালে এপ্রিল মাসে সমুদ্র উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদানের মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশে কার্যক্রম শুরু করে বর্তমানে বাংলাদেশের পঁয়ত্রিশটি জেলায় ইসলামিক রিলিফ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটির প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে অ্যান্ড চাইল্ড রাইটস এবং ইকোনমিক্স প্রোগ্রাম ইসলামিক রিলিফ বাংলাদেশ শুরু থেকে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকা হাওড় ও চর এবং নদী ভাঙন এলাকার পাশাপাশি ঢাকা সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় নগর দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসেও রয়েছে ব্যাপক কর্মসূচি সংস্থাটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে দুইটি আধুনিক পরিবেশ বান্ধব জবাইখানা নির্মাণ দেশের দুর্যোগ প্রবণ এলাকায় দু হাজার আটটি ঘর বা ফ্যামিলি শেল্টার এবং চারটি সাইক্লোন শেল্টার স্থাপন গত পাঁচ বছরে ইসলামিক রিলিফ দুর্যোগে ঝুঁকিপূর্ণ প্রায় তিন মিলিয়ন মানুষকে সহায়তা প্রদান করেছে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসনে ইসলামিক রিলিফ সবসময় অগ্রণী ভূমিকায় রেখে চলেছে আইলা সিডর বুলবুল আমফন সহ সকল ঘূর্ণিঝড়ে উপকূলীয় জনগোষ্ঠীকে নিরলসভাবে সংস্থাটি সহায়তা প্রদান করে আসছে একই সাথে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে চলেছে বর্তমানে জামালপুর জেলায় বন্যা মোকাবেলায় আগাম সতর্কতা বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে রুরাল ডেভেলপমেন্টে বাংলাদেশে আপনারা কিভাবে কাজ করছেন এই উন্নয়নে সো অ্যাজ আই said দ্যাট উই হ্যাভ এ প্রোগ্রাম বোথ ইন আরবান অ্যান্ড রুয়া সো সিন্স ইউ আস্ট দ্য রুয়া ডেভেলপমেন্ট ইস্যু So we have a different kind of programs in rural areas, uh, and it all depends on which context we are working. For example, uh, when we are working in the southern <coughs> and the western part of Bangladesh, which is a coastal belt, there we are looking into how people adapt themselves uh, within the new climatic condition, how the agriculture community, the Fishing community, when they are losing their livelihoods, what are the new ways they can sustain themselves? We train those people with the new skills, new knowledge, we link them with the, uh, those people with the uh, scientific community. For example, we have uh, some of the trials which we did for the new varieties of kind of uh, you know. Uh, uh, what do you say? Uh, this there's a flower from which you extract the sunflower, uh, uh, especially in the uh, coastal belt. Uh, we we partnered with the agriculture university. We tested there. Normally, you will not find sunflower in that area. So we're trying to adapt and uh, come out with something which people can adopt uh, and they can use it uh, for the larger scale, be it in the agriculture sector or off farm activities. Uh, in, in other parts, for example, we have programs around uh, uh, livelihoods where we provide skills. In addition to skill, we also provide uh, the loan. Uh, in the Islamic term, which we say, it means loan without interest. We do not. Uh, so when a woman gets loan, we do not charge any interest. So that's without interest. And through that, we identify the most economic, Disadvantaged, extreme poor, especially uh, women who are widows, who are single, who can't do anything. So they they indulge in livestock activities. They do some farming activities. They do vegetable cultivations. Some of them do uh, tailoring. And it's not a traditional turning We try to then link them with the market also. And you will be interested to know that in some of the places, these women have form their own cooperatives and these cooperatives are sustainable cooperatives it means they are functioning as some of the women who have been part of the cooperatives they have also become the member of the uh, local governance structure, and they have been working closely with the uh, government. They are trying to help other community members to bring services, especially social protection schemes, social safety net sch schemes of government of Bangladesh, to the needy people. So this is how our programs are shaped. Uh, in the urban setups, we have a different set sort of programs. You know, the urban heating issue, urban climate issue is very extremely critical. We are looking into. We, for example, we partnered with the uh, Shere bangla University and Dhaka. বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এই উন্নয়ন আরো গতিশীল করতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে এখনই আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এবং এই এই উন্নয়নের বিষয়টি কিন্তু সারা বিশ্বে যেভাবে স্বীকৃতি পেয়েছে এবং আমরা জানি যে বিশেষ গত ১০ বছর ধরে বাংলাদেশের যে জিডিপির যে গ্রোথ বাংলাদেশের মানে পারকিপিটা জিডিপি এর যে এর যে বৃদ্ধি সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে একদিকে যেমন বাংলাদেশের উন্নয়নের একটা অর্থনৈতিক দিক আছে অন্যদিকে একটি সামাজিক দিক আছে এবং দুদিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে এবং যেই সাফল্যের বিষয়টি এমনকি ভারতের সেই নোবেল লোরিয়েট অর্থনীতিবিদ অমর্ত সেন তিনিও বিভিন্ন সময় বলেছেন এবং এই যে উন্নয়ন এবং সেই উন্নয়নের বিষয়টিকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই বা সেটিকে আরও এগিয়ে নিতে চাই এবং তার জন্য সরকার কাজ করছে এবং আমরা জানি যে এর একটি বড়ো দিক হচ্ছে যে বর্তমান বিশ্ব হচ্ছে এর একটি বিশ্বায়নের যে সময় এবং আমরা বলছি যে এটি একটি ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড এবং সেখানে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব আছে অনেক বেশি এবং আমরা যদি দেখি যে এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের মেগা প্রজেক্ট চালু আছে সেই প্রজেক্টগুলোতে যারা অর্থ দিচ্ছে বা বিশেষ করে আমরা যদি বলি সেখানে অর্থায়নের যে বিষয়টি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মূলত চীন জাপান ভারত সহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র যে রাষ্ট্রগুলো এই ধরনের মেগা প্রজেক্টে সহায়তা করতে পারে তাদের তাদের থেকে আমরা সেটি পাচ্ছি এবং বাংলাদেশ একটি অত্যন্ত কার্যকর পররাষ্ট্রনীতি অনুসরণ করছে এবং বর্তমান বিশ্বে আমরা এসডিজির কথা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তার আগে যেটা এমডিজি ছিল এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এবং এই এই বিষয়টিও কিন্তু আমাদের কূটনীতির একটি মূল বিষয় কারণ আমরা বিশ্বকে যেভাবে দেখছি সেখানে অর্থনীতির প্রয়োজন পরিবেশের প্রয়োজন সেখানে টেকনোলজি প্রয়োজন সব সব কিছুর পেছনেই কিন্তু এক ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কিন্তু আমরা যদি দেখি যে সেখানে এক ধরনের হেজেমনি এক ধরনের আধিপত্যের যে আকাঙ্ক্ষা অনেক রাষ্ট্রের আছে সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ পরিহার করছে এবং বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই 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 যে সিকিউরিটি কিংবা হেজেমনির যে বিষয়টা সেটাকে সেটাকে আমরা বাইরে রেখে আমরা ওই উন্নয়নের জায়গাটাকে গুরুত্ব দিয়ে কিন্তু সবার সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পরিবেশে কিন্তু আমাদের যে আন্তর্জাতিক সম্পর্কটাকে এগিয়ে নিচ্ছি এবং সেটি আমাদের অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি এই অগাস্ট মাসে আমরা বঙ্গবন্ধুকে খুব শ্রদ্ধাভরে স্মরণ করি তো বঙ্গবন্ধু কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কিভাবে কাজ করেছেন আপনার দৃষ্টিকোণ থেকে কিছু শেয়ার করুন আমরা বলে থাকি যে বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের কূটনীতি বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির আর্কিটেক্ট বঙ্গবন্ধু যখন সেই পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে সেই দশই জানুয়ারি বাংলাদেশ ফিরেন তখনই কিন্তু উনি বলেছিলেন যে বাংলাদেশ হবে এই প্রাচ্যের সুইজারল্যান্ড এবং এই যে বাংলাদেশকে একটি একটি মানে পিসফুল কান্ট্রি হিসেবে তৈরি করা এবং বাংলাদেশ কোল্ড ওয়ারের মধ্যে একটি অত্যন্ত বৈরী এবং আমি বলবো যে এটি তখনকার সময়ের অস্থির একটি আন্তর্জাতিক বিষয় ছিল সেই রকম একটি মানে পাওয়ার পলিটিক্সের এনভায়রনমেন্টে বাংলাদেশ কিন্তু একটি একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু একদিকে যেমন উনি জাতিসংঘের উনিশশো চুয়াত্তর সালে বাংলায় উনি প্রথম ভাষণ প্রদান করেন এবং সেখানে উনি মানবতার কথা বলেছেন সেখানে আন্তর্জাতিক পর্যায়ে তখনকার যে উন্নয়নশীল রাষ্ট্র অথবা তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে ধরনের যে সমস্যা ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক সেই সমস্যাগুলোর মোকাবেলার কথা বলছেন উনি সাউথ আফ্রিকাতে যে বর্ণবাদ ছিল সেই বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেছেন ফলে কূটনীতিকে মানবতার জন্য ব্যবহার করা কূটনীতিকে উন্নয়নের জন্য ব্যবহার করা কূটনীতিকে একটি আন্তর্জাতিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজে লাগানো এবং উনি জাতিসংঘকে বলছেন যে এটি হচ্ছে মানবতার পার্লামেন্ট এবং এই এই যে দৃষ্টিভঙ্গি একটা একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সেখানে মানবতা থাকবে সেখানে পারস্পরিক উন্নয়ন পারস্পরিক বন্ধুত্বের বিষয়টি থাকবে সেখানে কোনো বর্ণবাদ সেখানে কোনো নির্যাতন নিপীড়ন বিষয়গুলো থাকবে না সেই বিষয়গুলো কিন্তু উনি একদিকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে 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 এক্সপিরিয়েন্স সেটাকে উনি সামনে নিয়ে আসছেন আসছেন এবং এই এর মাধ্যমে কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রের যে যে মুক্তি বা অন্যান্য রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের যে সমস্যা সেই সমস্যা মোকাবেলায় সারা বিশ্বকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন এবং বাংলাদেশকে উনি সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সোভিয়েত ইউনিয়ন এরকম কোন একটা পার্টিকুলার সুপার পাওয়ারের সঙ্গে যুক্ত না করে উনি কিন্তু একই সঙ্গে তখনকার যে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কাজ করেছেন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছেন ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে দেখা যাচ্ছে যে সেই উনিশশো সালে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পাঁচ মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশকে ফলে এই যে এই যে কূটনৈতিকভাবে বিভিন্ন দেশকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা এবং এর মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে প্রতিষ্ঠিত করা আত্মসম্মান বা আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা সেই বিষয়গুলো কি উনি করেছেন আপনার কথা আরও শুনবো আকমল শরীফ আমরা জানি সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে আপনারা শিশু শ্রম নিরসনে একটি সফল প্রকল্প বাস্তবায়ন করেছেন শিশুদের সুরক্ষায় আপনারা কিভাবে কার্যক্রম পরিচালনা করছেন About the child rights and the child protection and the child, labor, these are all integrated issue, which comes uh, uh, within the larger, uh, you know, umbrella of child rights. So as I said in the beginning, uh, in my introductory re remarks, that uh, Islamic Leaf has a very strong child rights program. So we have actually three programs largely, uh, we which uh, we are working on. Uh, Economic empowerment and governance program we have. Then we have humanitarian resilience program where we talk about climate change, disaster. And then third one is child rights and inclusion program. So within the child rights, uh, we have a program where we support the orphan children. Uh, so orphan children, uh, our definition of orphan is children who have lost their father. Uh, so we support orphan children uh, to complete their education for that purpose we provide them uh, financial support we provide them other forms of support and we discourage institutionalization uh, we believe that children should be within the community they should be within the area where they live in they should not be sent to the institutions so up to the so that supp that and and that concept is called you know uh, uh, deinstitutionalization approach. Uh, normally we say or we say community-based uh, system. So that we do. In addition to that, we have a program called uh, Alternative Livelihood Options Program where we try to when we talk about child rights or child protection issue, we try to look into the family unless until family, which is the first care giver, they are not supported effectively. It will have a direct implications on children, uh, children's rights. So we try to support the family directly through economically and socially. In that process, one of the project uh, of Bangladesh, interestingly, got the Global Bond Award. Uh, under the category of innovations simply because we help children through different innovative ways third is around child labor so we have worked a lot in bricks factory brick factories uh, in dhaka streets uh, our approach of child labor is again coming back to that if you do not strengthen the families children will go back to the street so, strengthen the families, look into the root cause, look into the root cause of poverty. If you strengthen the family's economic system, if you strengthen the family's livelihood systems, the possibility that children will be reintegrated to reintegrate—that's one area. We also try to bring them to the education system. And one of the most inter interesting dimension, which may not many organizations do, we also work with the faith community, especially the imams and the religious leaders, because we all know that uh, we are a religiously influenced society, and the imams played a very important role, especially in our context. Their one word.

রোহিঙ্গা ইস্যুটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একইভাবে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এবং এটিকে আমরা বলছি যে এটি একটি আন্তর্জাতিকভাবে একটি মানবতার একটি বিষয় এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার যে এই এই রোহিঙ্গারা যারা মিয়ানমার থেকে এসেছে এবং যাদের সংখ্যায় এই মুহূর্তে বাংলাদেশে প্রায় এগারো লক্ষ তাদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে এবং সেটি একেবারেই মানবতার জন্য এবং এই এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরে যাওয়াটাই হচ্ছে বাংলাদেশের একেবারে একটি বটম লাইন একটি বিষয় এবং তার সঙ্গে বাংলাদেশ এটিও বলছে যে এই রোহিঙ্গারা মিয়ানমারে যেন তারা নাগরিকত্ব নিয়ে অত্যন্ত সম্মানজনক জীবনযাপন করতে পারে সেটি নিশ্চিত করতে হবে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আছে সেই ক্ষেত্রে এই অঞ্চলের বৃহৎ শক্তিগুলোর দায়িত্ব আছে আমরা জানি যে দুই হাজার সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে উনি উনি পাঁচ দফা একটি প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাবকে কেন্দ্র করে ব্যাপক আন্তর্জাতিক আমরা যে সাড়া পেয়েছি কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে যে মিয়ানমারের যে সহযোগিতা সেটি আমরা পাচ্ছি না এবং সেটি বাংলাদেশ নয় শুধু সেটি আমি বলবো যে যেহেতু সমস্যাটি আন্তর্জাতিক সেই ক্ষেত্রে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সেটি পাচ্ছে না কারণ এই বিষয়টি নিয়ে আমরা জানি যে এই মুহূর্তে জাতিসংঘের বিভিন্ন অর্গানিক কাজ হচ্ছে এই বিষয়টি নিয়ে জাতিসংঘের যে আইসিজে আন্তর্জাতিক আদালত সেখানেও কাজ হচ্ছে আমি মনে করি যে বর্তমানে মিয়ানমারের ভেতরের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি হয়তো অনুকূলে নয় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ব্যাপারে কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের ভেতরেও কিন্তু এক ধরনের দায়িত্ব আছে যে তাদের যে তাদের জন্য যে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা করা এবং তাদের ফিরে যাওয়ার জন্য যে চাপটা চালু রাখা এবং এই বিষয়টি ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে একদম ইতিবাচক ডেভেলপমেন্টও আছে কয়েকদিন আগে আমরা জানি যে জাতিসংঘের মানবাধিকার যে পরিষদ আছে সেখানে জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে একেবারেই সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে যে তারা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যেন নিয়ে যায় আকমর শরীফ বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের স্থান দিয়ে বাংলাদেশ সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বিশ্বে এই মানবিক কর্মকাণ্ডে ইসলামিক রিলিফ কিভাবে সম্পৃক্ত রয়েছে ও । involved in the FDM and response from the beginning and we have been supporting uh, the government of Bangladesh uh, through our various uh, programs um, in different areas. Uh, recently the fire incident happened for example so we are supporting uh, in constructing shelters we have been providing wash support we have providing uh, food support in different ways. Uh, there is a huge uh, qurbani program which took place so we did that program uh, bo in both the camps. Um, when I say both the camps means in Cox's Bazaar as well as in Basancha. and we have been very few agencies who have been uh, based on the purely on the humanitarian imperative, because we feel that people need support. Uh, we have been delivering aid to the people uh, who are in Basancha. so twenty thousand I think uh, roughly are there at this moment. So we have been providing the support, uh, food support especially to them at uh, this moment and we will continue to do that we believe that you know this is an extremely critical issue and the gov government of bangladesh has taken extremely bold step to host this, uh, this community almost a million that's a huge one a huge number and as a humanitarian organization it is our duty Uh, we do not say that we are doing any favor it's our duty to support these communities who are in trouble uh, till a sustainable solution is found out through diplomatic ways and all uh, so uh, and we will continue to provide support so we have a quite uh, huge footprint in both the places সমস্বল্পদের জন্য আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাদের দুজনকে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ রোল মডেল সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের ভূমিকা ও উদ্যোগের কথা শুনলাম একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাবে দেশ দর্শক আজ এপর্যন্তই আল্লাহ হাফেজ